हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल टू सम स्टोरी। आज के 4th अगस्त फ्राइडे सकाल सकाल ब्लॉग स्टार्ट करछी विकडे मध्ये, बिकॉज आज के आमरा जाच्छी होच्छे मंदारमणि सबाई मिले। मामा आमी अभित आछी आर तार साथे अफिसेर सबाई जाच्छे विथ फैमिली। सो विशाल एक्साइटेड, मामार साथे 3 दिन धरे मंदारमणिते खूब करे मजा करब। और एखन आमादेर मोटामुटी सब गोछानो हये गेछे, किछु जिनिस अलरेडी गाड़ीते उठे गेछे, आरो किछु आछे सेगुलोके निये आमरा बेरोबो। আমরা ওয়েট করছি, আরো কিছুজন আসবে একসাথে, আমরা আরেকটা ফ্যামিলি এসে একসাথে আমাদের বাড়ি থেকে বেরোনো হবে। সো ওরা আসলেই আমরা বেরিয়ে পড়ব। এন্ড মাম্মাও রেডি হয়ে গেছে, বাট ওর হচ্ছে রেডি হওয়ার মানে আগে বেরোতে হবে। যতক্ষণ রেডি হয়ে ঘরে থাকবে ততক্ষণ প্রচণ্ড বিরক্ত হয়। সো আমি এখন ওকে দেখাবো না এই মুডে, আর বেরোনোর পর ওকে দেখাচ্ছি যে ও কিভাবে আজকে রেডি হয়েছে। হাম্পা দিয়ে আমরা অফিস থেকে 4টে ফ্যামিলি যাচ্ছি। তো একটা গাড়িতে আছে ইন্দ্রনীলদা আর সপ্তশীর ফ্যামিলি, আর আমাদের গাড়িতে আছে আমরা আর তরুণরা। সুস্মিতা এখন হাল ছেড়ে দিয়েছে, তো তরুণ এখন সামলাচ্ছে আমাদের মেয়েকে। চালিয়ে যাচ্ছে গাড়ি, কতক্ষণে পৌঁছাবে জানি না। এখন অলরেডি 2 বেজে গেছে মনে হয়। আমরা ফার্স্ট টাইম এই রোডটা দিয়ে যাচ্ছি। এটা টোটালি মেরিন ড্রাইভের মতো একদম কানেক্ট করছে মন্দারমণির সাথে। এই যে পাশেই সি দেখা যাচ্ছে, এটা একদম সি বিচের পাশ দিয়ে রাস্তাটা। কমপ্লিট হয়নি রাস্তাটা, তো একটা সাইড খুলেছে, অনেকের জানা নেই, যার জন্য রাশটা কম, নালে ট্রাফিকটা বেড়ে যেত। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল এডিবি ক্যানভাস মন্দারমণি। ভালো, বেশ অনেকটাই বড় জায়গা। আর এই রুমটা সব থেকে যেটা দেখার জিনিস, দিস ইজ দ্য ভিউ। এর নিচে একটা রুম আছে, যাদের এরকম একটা রুফ আছে, প্লাস দোনলা আছে, ওটা ফার্স্ট ফ্লোরের। আর এই সাইডে হচ্ছে বেসিক্যালি পুলগুলো, ওটা ওই দিক থেকে দেখাচ্ছি। আগের বার আমরা ছিলাম হচ্ছে এইখানে, এই সাইড গুলোতে, কটেজ গুলোতে।
এবার এগুলো অ্যাভেলেবল নেই। বাইরে যাবে দরজায় যত জোর লাগিয়ে দিচ্ছে। এসে থেকে তার ঘরে বসার নাম নেই, বাইরে যাওয়ার জন্য পুরো পাগল করে দিচ্ছে। এই যে এইদিকে হচ্ছে সুইমিং পুলটা, এবার নিচে নেমে তার শান্তি ফাঁকা জায়গা পেয়েছে, বিরাট আনন্দ। খিদে পেয়েছে, আমরা চলে এলাম লাঞ্চ করতে। সো ফাঁকাই গেছে দেখছি। আমি যখন আমার পিসিটা ক্যারি করে বাইরে থেকে অফিস নিয়ে গেছি, এরকম ফিল হচ্ছে বাচ্চার মতো। এখানে এই দুইজনে মিলে একসাথে বোনের লেগে যাবে না, বিশাল ভালোবাসা। তুই নাপি করে উঠলাম। এই ইমিও ইমিও একটু ঝাপক ঝাপক করো, ঝাপক ঝাপক। তরুণ এখন ইজি চেয়ারে পুরো রিল্যাক্স মুডে। চারটার এই জিনিসটা বেশ ভালো, বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিসপত্র আছে, অ্যাক্টিভিটিস করতে পারবে। গুটি গুটি পায় সবাই এখানে বেবিদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, ডান্স মোড অ্যাক্টিভ। দেখো ওর অবস্থা। আর একজনের নাচ দেখো, আরেকজনের ঘুম এসে গেছে। ডিনার আমরা রুমেই করছি, কারণ ও ঘুমোচ্ছে, আমি নিজে গেলাম না। আমরা এখন খাচ্ছি হচ্ছে লাচ্ছা আর চিকেন ভর্তা। আজকে পুরো ফুল এনার্জেটিক ছিল, ঠিক আছে, মানে এক সেকেন্ড বসেনি। আমাদের সঙ্গে যারা আছে তারাও বলছে কী করে থাকো তোমরা ফিট মেরোস, এক সেকেন্ড দিলে ওটা বসেছে। প্লাস এখানে যে আরও এত আনন্দ, আরও এনার্জেটিক হয়ে গেছে, মানে যে কার্টুন নিয়ে বসার, মানে কার্টুন ফার্টুন দেখছে না, কোনো পাত্তাই দিচ্ছে না। তো আমরা এখানে ওর জন্য অর্ডার দিয়েছিলাম, খিচুড়ি টাইপের একটা জিনিস এখানে বানিয়ে দিয়েছিলাম। তো বাবুর তো সেই সাথে বসালো না, জোর করে কিছুটা খাওয়া না, আমার ইন্টারেস্টেড। তারপর আবার ওর জন্য একটা নতুন করে খাওয়া সুস্মিতে বানিয়ে দিল, তো সেটা খেয়েছে। যাই হোক, এখন মানে ঘুমাচ্ছে, আশা করছি শান্তিতে ঘুমবে। আমরাও সারাদিনের পর টায়ার্ড খুব, আমরা একটু ঘুমাবো। সো লেটস সি কী হয়। ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। বাই।